করোনা ভ্যাকসিন তৈরিতে এবার আশার বার্তা দিল ভারত। আগামী তিন সপ্তাহের মধ্যে ভাইরাসটির টিকা উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশটি। রোববার এমন তথ্যই জানিয়েছে ভারতের ভ্যাকসিন ও ওষুধ নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যেই বাজারে আসবে করোনা ভ্যাকসিন, তবে এই দৌড়ে এগিয়ে থাকতে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আসমাতুলির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বিভিন্ন মহলে আশা জাগিয়ে ভ্যাকসিন তৈরিতে এরই মধ্যে অনেক দূর এগিয়ে গেছেন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। মানব শরীরে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন কয়েকদিন আগেই, আর অক্সফোর্ডের এই গবেষণায় বিশ্বের যে সাতটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে তার মধ্যে অন্যতম ভারতের সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ডের গবেষকদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে চলেছেন পুনের এই সংস্থার বিজ্ঞানীরা। অক্সফোর্ডের গবেষকরা 90% বেশি নিশ্চিত করেছেন এই ভ্যাকসিনের সাফল্য নিয়ে, তাই আগে ভাগে প্রতিষেধকটির উৎপাদন শুরু করতে যাচ্ছে ভারত। মূলত ব্রিটেনের ভ্যাকসিন তৈরির সফলতার প্রবল সম্ভাবনায় অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে ভারতের বড় প্রতিষেধক ও ওষুধ নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। রোববার এই তথ্য জানান সেরামের প্রধান নির্বাহী আদর পুনওয়ালা। জানানো হয় অক্সফোর্ডে মানবদেহে পরীক্ষামূলক টিকা প্রয়োগের ফলাফল কী হচ্ছে তার প্রতিটা পর্যায়ের নজর রাখা হচ্ছে, আর মানুষের শরীরে এই ভ্যাকসিনের সুফল কতটা সেটা দেখেই আগামী তিন সপ্তাহের মধ্যে টিকার উৎপাদন কাজ শুরু হবে। আর সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই করোনার ভ্যাকসিন বাজারে চলে আসবে বলেও আশা করা হচ্ছে। এদিকে ব্রিটেন ও ভারতের যৌথ উদ্যোগে ভ্যাকসিন তৈরির খবরে যুক্তরাষ্ট্রের মাটিতে টিকা বানাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। মূলত ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্রের নাম প্রথমে রাখতেই মার্কিন গবেষকদের তাগিদ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। আসমাতুলি, নিউজ 24।